তাদের মাধ্যমে আপনাদের সিনিয়র প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফারুক বলেন বিএনপির আন্দোলন দমাতে এবং আঠারো দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখতে সাজানো ও মিথ্যা মামলার নেতাদের গ্রেফতার করার জন্য আপনি বেআইনিভাবে তাদের লিস্ট তৈরি করেছেন কিন্তু আমি আপনাকে বলতে চাই বিএনপির আন্দোলন মামলা দিয়ে দমন করা যাবে না বরং আপনি আমাদের বলেন কখন কোন সময় কোন থানায় আমাদের যেতে হবে আমরা যেতে প্রস্তুত কারণ আপনার পুলিশ আমাদের বাসায় গিয়ে শিশুদের সামনেই বয়োজ্যেষ্ঠ নেতাদের ধরে আনছে আমাদের বৃদ্ধ নেতারা আজকে কারাগারে আরও আজকে লিস্ট তৈরি করছেন লিস্টের প্রয়োজন কি বলেন না কোন থানায় মামলা যা হাজির রয়ে যায় ওইখান থেকে নিয়ে যান রাতের অন্ধকারে পুলিশ দিয়া বাড়ি ঘেরাও করে নাতি সামনে ছোট বাচ্চাদের সামনে বুটের জুতার আওয়াজে ঘরে ঢোকেন বাচ্চারও তো কষ্ট পায় বলে দেন কোথায় মামলা কোথায় যেতে হবে চলে যাবো আন্ন্যাসের বাসাবাড়িতে পরিবার কেয়ার হয়রানি করার কোন প্রয়োজন নির্বাচন কমিশনারদের অনভিজ্ঞ উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন এই নির্বাচন কমিশনারদের নির্বাচন পরিচালনা করার ক্ষমতা নেই যদি থাকতো তাহলে রাস্তা থেকে কুড়িয়ে এনে বিএনএফ এর মতন দলকে নিবন্ধন দিত না তাই অনভিজ্ঞ নির্বাচন কমিশনারদের অবিলম্বে পদত্যাগ করতে হবে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন সমঝোতার অপেক্ষা করছেন আসল কথা হলো জায়গা থেকে কল পাচ্ছেন না এখনো যে শিডিউল দিবেন কি দিবেন না আরে আমরা বুঝি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনি শিডিউল দিতে পারছেন না কারণ শিডিউল দিলে দেশে কি হবে খুকন সাহেব বলে দিয়েছে সে ভয়ে আপনার দিয়েন না শিডিউল দেন আঠারো দল যদি নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ফারুক বলেন আপনারা কেন তফসিল ঘোষণা করছেন না সেটা আমরা ভালো করেই জানি কারণ প্রধানমন্ত্রী হুকুম না দেওয়া পর্যন্ত আপনারা এই বিষয়ে কিছুই করতে পারবেন না কিন্তু আমরা বলতে চাই বিএনপিকে বাদ দিয়ে তফসিল ঘোষণা করা হলে তারপর থেকেই সারা দেশে হরতাল অবরোধ অসহযোগের ডাক দিয়ে দেশ অচল করে ফেলা হবে বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসে উনি এখনো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সময় দিয়েছে দুটি স্বার্থ অপেক্ষা করছে সচিব পর্যায়ে মানে সাধারণ সম্পাদক পর্যায়ে আন্দোলন আলোচনা করার জন্য সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছে এইটুকু যদি বেগম খালেদা জিয়ার আঠারো দলীয় জোটের বিএনপির দুর্বলতা মনে করেন বোকার স্বর্গে আছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন সংলাপ ও সমঝোতার জন্য বিরোধী দলের নেত্রী আপনাকে সময় দিয়েছে আর এটা যদি আপনি বেগম খালেদা জিয়ার দুর্বলতা ভাবেন তাহলে আপনি এখনো বোকার স্বর্গে বাস করছেন কারণ বিএনপি এর সাথে দল নয় গণতন্ত্র এবং স্বাধীনতা ব্যক্তি হয়ে হয়ে থাকেন থাকেন। দল সার্বমত্র দা তো বেগম খালেদা জিয়া খুলেই রেখেছেন আসছেন না কেন আসছেন না এই কারণে আপনি যখন অঘটনগুলো ঘটিয়েছেন আপনার দল ক্ষমতায় থেকে যে দুর্নীতি স্বজনপ্রীতি করেছে তার থেকে রক্ষা করার জন্য নিজ দলের নিজ সরকারের অধীনে একটা নির্বাচন করে এইসব থেকে মুক্তি পাওয়ার একটা পরিকল্পনা সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন সংলাপ ও সমঝোতার পথ এখনও খোলা আছে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো স্থানে সংলাপে বসতে আমরা রাজি তবে সংলাপ হতে হবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কারণ আমরা চাই না হরতাল অবরোধ এম এ সজল বিডি হেডলাইন্স ঢাকা পদকের মাধ্যমে দেশে